কোটি কোটি সরকারি অর্থের অপচয়। আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিকেল বজ্র বিক্রি, কোভিড ফান্ডের অপব্যবহার, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অফিসারদের বদলি, অযোগ্যদের কাজের বরাত সহ তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্তে নেমে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা জেরা করছে সিবিআই। শনিবার সকাল 10টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। এ নিয়ে নবম দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।